শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিকে অ্যানিমেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে আবার নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ইতিপূর্বে দেখছেন ফিল্টার মেশিন বিভিন্ন সাইজের ছোট বড় আছে। অনেকে কমেন্ট করেন, ভাই আমরা বুঝবো কি করে কোনটা কত সাইজের মেশিন এবং এই মেশিনের বাজার মূল্য কত, মেশিনের ক্যাপাসিটি কত, মেশিনের লং লাস্টিং কতদিন করবে, মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাচ্ছেন কিনা, এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbg.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে মেশিনারি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, একাধিক মেশিনারি সম্পর্কে আপনি দেখতে পারবেন। সরাসরি যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, এটা হচ্ছে 8 ইঞ্চি আটকল। আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখিয়ে দেব। এখন আমি কিন্তু এখন এই মেশিনটি মাপজব দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আপনি বুঝে নেবেন যে কোনটা 8 ইঞ্চি, কোনটা 10 ইঞ্চি, কোনটা 12 ইঞ্চি, কত কল, কীভাবে বুঝবেন কত কোনটাকে দেখে কল হিসাব করতে হয়, সেটি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে মাপটা যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে 8 ইঞ্চি, তো এটা হচ্ছে 8x8, এটা উচ্চতাও 8 থাকবে আবার পাশেও 8 থাকবে। 8x8কে বলা হয় 8 ইঞ্চি আটকল। এখানে দেওয়া আছে 8টা ট্যাপ দেওয়া আছে আপনার, কিন্তু 1 2 3 4 5 6 7 8, এই 8টা এরকম কল থাকবে, ট্যাপ থাকবে, এটা দিয়ে কিন্তু তেল বাইর হবে, এগুলো এই জায়গায় সেটিং হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 8 ইঞ্চি আটকল ফিল্টার মেশিন। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা অনলি মেশিন প্রাইস, ফুলফিল সেট আপ না, আপনি কল আর কাপড় পাবেন মোটর ব্যতীত। এই মেশিনের প্রাইস হচ্ছে 35,000 টাকা। পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 10 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 ইঞ্চি, আর পাশে যদি আমি আপনাদেরকে এই জায়গায় ধরে দেখাই, দেখেন এখানেও কিন্তু 10 ইঞ্চি। তো 10x10 যেটাকে সেটাকে বলা হয় 10 ইঞ্চি ফিল্টার। এখন আপনি যদি মনে করেন 12 ইঞ্চি ফিল্টার নেবেন বা 14 ইঞ্চি নেবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন ফিল্টার। আপনি যেরকম অর্ডার দিবেন সেরকমভাবেই আপনাকে ডেলিভারি দেবে বিকে মেশিনারিজ। তো মেশিন অরিজিনাল বা ডুপ্লিকেট চেনার উপায় হচ্ছে মেশিনের ভিতরে খুদাই করে লেখা থাকবে বিকে, বিকের লেখা দেখে ক্রয় করবেন, তাহলে কিন্তু আপনি বিকের অরিজিনাল মালটা পাচ্ছেন। এটা হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট মাল চেনার উপায়। যদি ওইখানে খুদাই করে বিকে লেখা থাকে তাহলে মনে করবেন আপনি 100% বিকের অরিজিনাল উৎপাদিত যে ফিল্টার মেশিন সেটি কিন্তু আপনি পাচ্ছেন। তো এখানে যে মেশিনটি সেটি হচ্ছে 10 ইঞ্চি 10 কল। আপনারা এখানে কল যদি গুনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তো এরকম 10টা ট্যাপ পাবেন, সাথে কাপড় পাবেন। এই কল আর কাপড় সহকারে এই মেশিনের বাজার মূল্য হচ্ছে 50,000 টাকা। এখানে যদি আপনি 12 ইঞ্চি নেন দাম বাড়বে, 14 ইঞ্চি নেন দাম বাড়বে, এইভাবে আপনি 24 ইঞ্চি পর্যন্ত ফিল্টার মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন। মনে রাখবেন অর্ডার বাই ডেলিভারি। এরকম একটি কাপড় আপনি পাচ্ছেন এই মেশিনের সাথে, কিন্তু যে কটা ভাঁজ সে কটা কাপড় থাকবে। মনে রাখবেন এখানে যে মেশিনের ইনপুট আছে এই ইনপুট সোজা করে কিন্তু এই যে ফিল্টারের যে কাপড়ের ইনপুট আপনি সেটিং হবে, ঠিক এইভাবে প্রত্যেকটা জয়েন্টে একটা একটা করে কাপড় যাবে। এটা হচ্ছে মেশিন সেটিং সিস্টেম। আর এই মেশিনের ফুলফিল সেট আপ মোটর ব্যতীত প্রাইস হচ্ছে 50,000 টাকা। আর এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 200 থেকে 300 কেজি তেল আপনি ফিল্টার করতে পারবেন। এখন আপনি বলতে পারেন এত ডিস্টেন্স কেন, কাপড় যদি পরিষ্কার থাকে দ্রুত তেল ফিল্টার হবে, কাপড় ময়লা হলে তেল ফিল্টার কম হবে। ঠিক 8 ইঞ্চি আটকলের ক্ষেত্রে কিন্তু একই রকম, এখানে 12 ইঞ্চি 12 কল বা 14 ইঞ্চি 14 কল, আপনি যেমন চান তেমন টাইপের ফিল্টার আপনি নিতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা। তো আমি আপনাদেরকে বলে রাখি ফিল্টার মেশিনটা হচ্ছে লাইফ গ্যারান্টি বা 10 বছর 20 বছর না, 50 বছর 100 বছরও কিছু হবে না, কারণ এই মেশিনটি সম্পূর্ণ মেটাল, এখানে কোনো জিনিস নষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ এখানে আপনার যে জিনিসগুলো আছে এখানে শুধু নষ্ট হবে আপনার কাপড় আর মোটর। তো মোটর আমরা দিচ্ছি না, মোটর ব্যতীত বিক্রি করি, মোটর আপনারা নিজ এলাকা থেকে কিনে নেবেন, মোটরের গ্যারান্টি থাকে। আর এই কাপড়গুলো ঘন ঘন চেঞ্জ করতে হবে, ফিল্টার আপনার লাইফ গ্যারান্টি, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, একটা মেশিন দিয়ে আপনি সরিষা, সয়াবিন, তারপরে আপনার টিসি, আমলকি, হরতকি ইত্যাদি যত প্রকার তেল আপনার উৎপাদন হয় সকল প্রকার তেল কিন্তু ফিল্টার করতে পারবেন। তো মনে রাখবেন আপনি যে মেশিনটা যেই তেলের ফিল্টার করার জন্য নেবেন সেই তেলই ফিল্টার করবেন, একটার সাথে আরেকটা মিশ্রণ করলে কিন্তু
তেল ভেজাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো তেল ফিল্টার করার জন্য এই মেশিনটি ক্রয় করতে পারবেন, সেটা সরিষা হোক বা বাদাম হোক বা নারকেল হোক, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি এই একটা ফিল্টার দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের তেল ফিল্টার করতে পারবেন। মনে রাখবেন, একটা মেশিন দিয়ে যে ফিল্টারটা করবেন ওই মেশিন দিয়ে অন্য কোনো তেল আর ফিল্টার করা যাবে না। যদি কিনা সেক্ষেত্রে অন্য কোনো তেল ফিল্টার করতে চান, অবশ্যই মেশিন খুলে পরিষ্কার করে নেবেন। সরিষার তেল বা নারিকেল তেল তৈরি করার উৎপাদন করার যে মেশিন, সেই মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিকের বিভিন্ন প্রকারের তেল উৎপাদন করার স্পেলার মেশিন আছে, আমরা ভিডিওর শেষে কিছু লিংক দিয়ে দিব ভিডিওর, সেখান থেকে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে যদি কিছু পিকচার দেখাই, পিকচারগুলো আপনারা পার্ট বাই পার্ট দেখলে বুঝতে পারবেন, এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, সরিষার তেল গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।